গণনা সে খবর জানাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আছেন হার্ন রশিদ সরাসরি চলে যাচ্ছি তার কাছে হারুন সিংহের পৌর নির্বাচনের কথা যদি আমরা একটু বলি সেটি হচ্ছে যে আজকে ময়মনসিংহের ভালুকা ঈশ্বরগঞ্জ এবং গৌরীপুর এই তিনটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয় কিছুক্ষণ ঠিক চারটায় ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর এখন গণনার কার্যক্রম চলছে এবং আমরা এখন আছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এখানে এখানে প্রায় চার হাজার চারশোর মতো ভোট রয়েছে এর মধ্যে প্রায় সত্তর পার্সেন্ট ভোট গ্রহণ করা হয়েছে বলে আমরা এখানকার যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা তাদের কাছ থেকে জানতে পেরেছি এবং এখন শেষ মুহূর্তের কাজ চলছে অর্থাৎ ভোটগুলো গোছানোর পর এখন গণনার কাজ চলছে হয়তো কিছুক্ষণের মধ্যেই এই এই কেন্দ্রের যে ভোট গণনার যে রেজাল্ট সেটি জানা যাবে এবং আমরা খবর নিয়েছি যে এই কেন্দ্রের মতো অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সবগুলো কেন্দ্রেই এখন শেষ পর্যায়ের কাজ চলছে অর্থাৎ কোনো কেন্দ্রে ভোট গণনা শেষ হয়ে যে কাগজপত্র তৈরি করার যে কাজগুলো দরকার সেই কাজগুলো করা হচ্ছে এবং এছাড়া ঈশ্বরগঞ্জ ছাড়াও যে গৌরীপুর এবং ভালুকার সবগুলো পৌরসভাতেই এখন ভোট গণনার কাজ চলছে এবং প্রতিটি তিনটি পৌরসভারই তিনটি উপজেলা পরিষদের যে মিলনায়তন রয়েছে সেখানে ভোট ফলাফল ঘোষণার কেন্দ্র করা হয়েছে এবং সেখানে সেই ফলাফলগুলো আসবে এবং সেখান থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে এবং প্রত্যেকটি কেন্দ্রেও ভোট গণনার পর এখানে যারা প্রার্থীর যারা এজেন্ট আছেন তাদের কাছে ফলাফল দিয়ে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি আর নির্বাচনের ভোট গ্রহণের কথা যদি বলি আজকে সারাদিনই দিনেই মুখর পরিবেশে সুষ্ঠুভাবেই গ্রহণ সম্পন্ন হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা ছিল প্রশাসনের তৎপরতা ছিল আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যারা সেখানে সারাদিন অবস্থান করেছেন এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেছে বিজিবির সদস্যদের আমরা দেখেছি টহল দিয়েছে র্যাব সদস্যরা টহল দিয়েছেন এবং ময়মনসিংহের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার তারা দুজন নিরাপত্তা বাহিনীদের সাথে নিয়ে প্রত্যেকটি পৌরসভায় তারা গিয়েছেন এবং পরিদর্শন করেছেন এর মাঝে ময়মনসিংহের গরিপুর উপজেলায় দুপুরে দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে চেষ্টার অভিযোগে দুইজন ইউপি চেয়ারম্যান সহ চারজনকে আটক করে পুলিশ এছাড়া আরেকটি কেন্দ্রে সংবাদকর্মীদের উপর হামলা হয় সেখানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল সেই ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকদের মারধর করা হয় এবং এন ক্যামেরাম্যান মাসুদ রানা এবং একাত্তর টিভির ক্যামেরাম্যান নুরুজ্জামান সেই হামলায় আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এরপরই আসলে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোট গ্রহণ গণনা চলছে কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে তো এই ছিল আমার কাছে পৌর নির্বাচনের ভোট গ্রহণের খবর পৌরসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন হারুনর রশিদ